সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঝাওল ওভারব্রিজ এলাকায় চুনবোঝাই একটি ট্রাক উল্টে দুই পাশের অন্তত পনেরো কিলোমিটার এলাকা জুড়ে তিন ঘণ্টার মতো যানজট সৃষ্টি হয় এরপর ট্রাকটি সড়কের পাশে সরিয়ে দিলে দুপুর বারোটার দিক থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে সোমবার সকাল পৌনে নটের দিকে মহাসড়কের ঝাওল ওভারব্রিজের পশ্চিম পাশে ট্রাকটি উল্টে যাবার পর থেকেই দুই পাশের এলাকা জুড়ে যানজটের শুরু হয় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জিলানি। দুপুর সাড়ে বারোটার দিকে সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঝা ওইল ওভার পশ্চিম পাশে একটি চুনবাহী ট্রাক উল্টে আছে ওই সড়কটির ওপরে ফ্লাইওভারের কাজ চলায় এবং নিচে সিঙ্গেল দুপাশে অসংখ্য গাড়ি আটকে আছে ট্রাকটি রাস্তার পাশে সরিয়ে দিয়ে এক লেন দিয়েই কিছুক্ষণ ঢাকাগামী ও কিছুক্ষণ উত্তরবঙ্গগামী গাড়ি পার করে দেওয়া হচ্ছে দুই পাশে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে ঘন্টা থেকে এই আছে